হ্যালো এভরিভান ওয়েলকাম টু মাই চ্যানেল দশম শ্রেণীর অনুপাত সমানুপাতে ফাইভ পয়েন্ট থ্রি কষে দেখি ফাইভ এবার আমি করাতে চাইছি তার জন্য আমাদের সমানুপাতের কিছু ধর্ম জানতে লাগবে এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের অনুপাত কি সমানুপাত কি বুঝিয়েছি এবার সমানুপাতের কিছু ধর্ম আমরা শিখে নিব যেগুলো আমাদের ফাইভ পয়েন্ট থ্রি এর অঙ্কগুলো করতে সাহায্য করবে তো শুরু করা যাক সমানুপাতের প্রথম ধর্ম হচ্ছে একান্তর প্রক্রিয়া এবার বলি একান্ত প্রক্রিয়া কি যদি এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি হয় অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয় তাহলে বলছে এই দুটোর যদি স্থান পরিবর্তন করি তার মানে এ বাই সি সমান সমান বি বাই ডি এটাও হবে সমানুপাতের এই রকমভাবে সমানুপাত আকারে থাকলে সেটা এইভাবেও লেখা যাবে অর্থাৎ এইস টু সি সমান সমান টু ডি এইভাবেও লেখা যাবে হয়ে গেল আমাদের একান্তর প্রক্রিয়া আসছি ব্যস্ত প্রক্রিয়া বা বিপরীত প্রক্রিয়া ব্যস্ত প্রক্রিয়া কি ব্যস্ত প্রক্রিয়া মানে হচ্ছে যদি এই বাই বি ইকাল টু সি বাই ডি হয় তাহলে বলছে বি বাই এ সমান সমান ডি বাই সিও হবে অনুপাত আকারে লিখিনি ভগ্নাংশ আকারে লিখেছি যদি এই টু বি সমান সমান সি টু ডি হয় তাহলে বলছে বি সমান সমান ডি টু সিও হবে এটা হলো আমাদের ব্যস্ত প্রক্রিয়া তারপরে আসছি যোগ প্রক্রিয়া এবার যোগ প্রক্রিয়াটা কি যোগ প্রক্রিয়া বলছে যদি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হয় তাহলে বলছে এ প্লাস বি বাই বি সমান সমান সি প্লাস ডি বাই ডি এটাও হবে আচ্ছা এটা কিভাবে হয় এটা এমনিও যদি আমরা একটু দেখো এই লাইনটা থেকে একটু করে দেখাচ্ছি যে এটা কিভাবে হয় আমি যদি এইখানে দুই পাশে এক যোগ করি এক যোগ করি তাহলে দেখো তো কি পাই এ প্লাস বি বাই বি সি প্লাস ডি বাই ডি তাই না ভগ্নাংশে যোগ করলে লশ করলে বি আর উপরে এ প্লাস এটা বি বি একে বি তাহলে এ প্লাস বি বাই বি আর এদিকেও সি প্লাস ডি বাই ডি তো এটা বুঝতে পারছি যোগ প্রক্রিয়া কি জিনিস কিভাবে হয় একই রকমভাবে এখানে আরেকটা ধর্ম আছে সেটাকে বলে ভাগ প্রক্রিয়া হ্যাঁ বি ও প্রক্রিয়া লিখলে ভালো হতো কিন্তু না এটাকে ভাগ প্রক্রিয়া বলে সেটা কি যদি বলছে এ বাই C টু সি বাই ডি হয় তাহলে এ মাইনাস বি বাই বি সমান সমান সি মাইনাস ডি বাই ডি হবে এটা যোগের মতনই এখানে বিয়োগ করলেও দেখতে পাবো এ মাইনাস বি বাই বি আর সি মাইনাস ডি বাই ডি এইভাবেই হয় ঠিক আছে ভাগ প্রক্রিয়া এটা এইবার এই প্রক্রিয়ার যেটা পেলাম সেই ভগ্নাংশকে এই এই প্রক্রিয়ায় যেটা পেয়েছি সেটা দিয়ে ভাগ করলে অর্থাৎ এই পুরো সমীকরণটাকে এই পুরো সমীকরণ দিয়ে ভাগ করলে কি হয় সেটা দেখি এ প্লাস বি বাই বি আর এদিকে ছিল সি প্লাস ডি বাই ডি এই পুরো সমীকরণকে এই পুরো সমীকরণ দিয়ে ভাগ করছে ভাগ করছে এ মাইনাস বি বাই বি ভাগ করছি সি মাইনাস ডি বাই ডি সমান সমান মাঝখানে বসবে কারণ সমান সমানে এই পারে দুটো ভগ্নাংশের ভাগ করেছি এই পারে দুটো ভগ্নাংশের ভাগ করেছি এই রকম ভাগ করলে প্রত্যেকে দেখো এইটাকে ভাগ করতে বলেছে এই ভগ্নাংশ দিয়ে তো তার মানে কি এইটা ভগ্নাংশ গুণ উল্টে এই ভগ্নাংশ এ প্লাস বি বাই বি উল্টে গুণ হবে বি বাই এ মাইনাস বি এই পাশেও তাই হবে সি প্লাস ডি বাই ডি উল্টে গুণ ডি বাই সি মাইনাস ডি এই ডি ডি কাটলো বিবি কাটলো তাহলে কি পেলাম এ প্লাস আরেকটা পদ্ধতি আর এই পদ্ধতিকে বলে হচ্ছে যোগ ভাগ পদ্ধতি যোগ ভাগ প্রক্রিয়া মানে এই যোগের প্রক্রিয়া থেকে পাওয়া রাশি আর ভাগের প্রক্রিয়া থেকে পাওয়া রাশি এদেরকে ভাগ করে দিয়ে দেখা যাচ্ছে দুটাকে সম্মিলিতভাবে পাচ্ছি যে এ টু বি ইকাল টু যদি সি টু ডি হয় তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি এটাও হবে এটাকে যদি অনুপাত আকারে লিখি তাহলে হবে এ প্লাস আরেকটা প্রক্রিয়া এরপরে আসছে আরেকটা প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে সংযোজন প্রক্রিয়া এবার এই সংযোজন প্রক্রিয়াটা কি আমরা একবার দেখি যদি এইস টু বি আমি বাই আকারে নিচ্ছি ইকুয়াল টু সি টু ডি টু টু এফ এইভাবে যদি চলতেই থাকে এই রকম যদি কতগুলো অনুপাতকে সমান বলে তাহলে এই অনুপাতগুলোর মান হবে এ প্লাস সি প্লাস ই প্লাস ডট 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 করে পরবর্তী যে অনুপাতগুলো দিয়েছিল তাদের যোগ ফল বাই বি প্লাস ডি প্লাস এফ প্লাস পরবর্তী যে অনুপাতগুলো দিয়েছিল তার নিচের পদগুলোর যোগফল এই প্রক্রিয়াকে বলে সংযোজন প্রক্রিয়া এই প্রক্রিয়াতে আরও কতগুলো জিনিস সমান হয় যেমন এ বাই বি ইকোয়াল টু সি বাই ডি ইকাল টু ই বাই এফ ইকাল টু যদি এরকম অনুপাত দেওয়া থাকে তাহলে এটা সমান সমান বলতে পারি এম এ বাই এম বি প্লাস এন সি প্লাস এন ডি প্লাস প্লাস পি এফ করে যতগুলো রাশি আছে তাদেরও অনুপাতের সঙ্গে কিছু সংখ্যা গুণ করে যেই যোগফলটা পাবো এটা এই অনুপাতগুলো তার সঙ্গে সমান হবে যেখানে এম এনপি বলে যেই সব রাশিগুলো নেবো এরা কোনোটাই শূন্য নয় শূন্য নয় ঠিক আছে এই সংযোজন প্রক্রিয়া থেকে এই সূত্রটা আসে যে যদি এরকম অনুপাত কতগুলো অনুপাত সমান বলে দেয় তাহলে অনুপাতগুলোকে কোনো একটা রাশি দিয়ে গুণ করে করে তাদের যোগফল বের করলে এই অনুপাতগুলো সেই যোগফলের সঙ্গে সমান হবে হয়ে গেল আমাদের সমানুপাতের বিভিন্ন ধর্ম শেখা সমানুপাতের এই ধর্মগুলো আমাদের ফাইভ পয়েন্ট থ্রি এর অঙ্কগুলো করতে কাজে দিবে তো পরবর্তী ভিডিওতে আমরা ফাইভ পয়েন্ট থ্রি এর অঙ্কগুলো করব আজকের ভিডিও আমি এখানে শেষ করছি থ্যাংক ইউ